আল্লাহর দোহাই লাগে, মোবাইল উপর করে বয়ান শুনবেন, ভিডিও বয়ান খুলে বয়ান চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার ওয়াজ শোনা জায়েজ হবে না, ভিডিওতে দেখে দেখে বয়ান শোনা জায়েজ হবে না। এই জন্য অবশ্যই মোবাইলকে উপর করে দিয়ে বয়ান শুনবেন, দূরে রেখে বয়ান শুনবেন, মোবাইলের উপরে একটা কাপড় রেখে দিয়ে বয়ান শুনবেন। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। জিকির করতে করতে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, তাশাহুদ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, দরুদ শরীফ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, রুকুতে গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, সেজদায় গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, চোখের পানি কেন আসে না? হ্যাঁ, এমন একদিন আসবে কান্না শুরু হবে আর শেষ হবে না। অচিরে এমন একদিন আসবে ছেলে বলবে মা মা করে, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, মা তো আর জবাব দিবে না। হ্যাঁ, সেদিন আসার আগে কেঁদে নেন, সেদিন আসার আগে কেঁদে নেন, মা বন্ধুর হাতে বায়ে ধরে বলি কাঁদেন, আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর ভালোবাসায় কাঁদেন। আল্লাহ আপনাদেরকে কাঁদার যোগ্যতা দিয়েছে, তবে পেট ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাথা ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই, স্বামী আর শাশুড়ি কিছু বললে কাঁদার যোগ্যতা দেয় নাই, আল্লাহ কাঁদা দিয়েছেন, কাঁদার যোগ্যতাই দিয়েছেন আল্লাহর মহাব্বতে কাঁদার জন্য। একটু ভাবেন তো দেখি পেট ব্যথা জীবনে কতবার কাঁদছিলেন, একটু ভাবেন তো দেখি প্রসব বেদনার সময় কতবার কাঁদছিলেন, একটু ভাবেন তো দেখি স্বামী রাত করলে কতবার কাঁদছিলেন, লেকিন একটু ভাবেন তো আল্লাহর মহাব্বতে কয়বার কাঁদছেন জীবনে, ভোর রাতে উঠে কয়বার কাঁদছেন। মা বোনরা ভোর রাতে উঠে যান, এসার নামাজের পরে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ভোর রাত্রে উঠে দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে তসবিহগুলো শুরু করে দেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। হাই, 6টা তসবি যদি প্রতিদিন ভোর রাতে পড়তে পারেন, কেউ আপনাকে দেখে না মতো যদি পড়তে পারেন, আপনাকে আপনার স্বামীও দেখে না এভাবে যদি আপনি পড়তে পারেন, আপনাকে আপনার শ্বশুর শাশুড়িও দেখে না এভাবে যদি পড়তে পারেন, ছেলে মেয়েরাও দেখে না এভাবে যদি আস্তে করে উঠে উজু করে যদি এভাবে 6 তসবি দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ে যদি 6 তসবি পড়তে পারেন, আল্লাহর কসম আমি আপনাকে লিখে দিচ্ছি আপনার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত আশা করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবে। দ্বিতীয় নম্বর কথা হলো সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব। আমি যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে ভালোবাসা তার নাফরমানি করা যায় না, স্বামীকে ভালোবাসি এই জন্য স্বামীর যেমন নাফরমানি করা যায় না, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। খোলা খোলা জায়গায় গোসল করা যাবে না, মা বোনদের হাতে পায়ে ধরে খোলা জায়গায় গোসল করা হারাম। এমন জায়গায় খোলা জায়গায় গোসল করা যেখানে আপ কোনো না পর নারী পর পুরুষের পর চোখ আপনার চেহারা আপনার শরীরে পড়তে পারে, এমন জায়গায় গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না। এমন জায়গায় গোসল করা যেখানে পর্দা ছাড়া গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না। এই জন্য অবশ্যই পর্দার অন্তরালেই গোসল করবেন। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দা মা বোনদের জন্য তেমন ফরজ। মা বোনদের নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোনদের রোজা যেমন ফরজ, মা বোনদের পর্দা তেমন ফরজ। মা বোন ভিন পুরুষের দিকে তাকানো হারাম, ভিন পুরুষ যেমন নারীর ভিন নারীর দিকে তাকানো হারাম, ভিন পুরুষ ভিন নারীর দিকে তাকানো যেমন হারাম, ভিন নারী ও ভিন পুরুষের দিকে তাকানো তেমন হারাম। খোদা না খাস্তা আপনার খোলা চেহারার দিকে তাকায়া, আপনার খোলা হাত আর খোলা পায়ের দিকে তাকায়া যদি কোনো পুরুষ গুনাহ করে, যত পুরুষ যে পরিমাণ গুনাহ করলো, মা আপনাকে বলছি আপনার পিঠে এই পরিমাণ পিঠাই হবে। হা, কেমনে সইবেন? আমা আসবারাহুম আলান্নার,
জাহান্নামের আগুন কেমনে সইবে, আগুনের দরওয়া কেমনে সইব, আল্লাহ আমার সহ্য হবে না রে মাওলা। চোখে যখন গলিত সীসা ঢেলে দিবেন, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কেউ কোনো মহিলা সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে কিয়ামতের ময়দানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। মা আপনি চেহারা ঢেকে, আপনি চেহারা খুলে রাস্তায় বের হলেন, এর জন্য যদি কোনো পুরুষ দেখে গুনাহ করে, ওই পুরুষের চোখে যদি গলিত সীসা ঢেলে দেওয়া হয়, 100 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 60,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1,00,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, ওই 1,00,000 পুরুষের চোখে যে পরিমাণ গলিত সীসা ঢালবে, না জানি আপনার চেহারা এই পরিমাণ গলিত সীসা ঢেলে দেওয়া। বন্ধুরা সকলে বলেন আমি ওয়াদা করিতেছি, মনে মনে বলেন আমি, পুরুষরাও বলেন, মা বোনরা বলেন আমি ওয়াদা করিতেছি, আর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছাড়িব না, আর জীবনে ইচ্ছাকৃত রোজা ছাড়িব না, আর জীবনে ইচ্ছাকৃত ভিন পুরুষের সামনে যাব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, টেলিভিশনে ছবি দেখব না, ডিশে ছবি দেখব না, মোবাইলে ছবি দেখব না, আর মিথ্যে কথা বলবো না, জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে কথা বলবো না, জীবনে কখনো ইচ্ছাকৃত কাউকে লানত দিব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর নাফরমানি করব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর মনে কষ্ট দিব না, স্বামীর জায়েজ সমস্ত হাজত আমি পুরা করব, স্বামীর কথা জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না, জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব, রমজান মাসে রোজা রাখব, জীবনে কখনো আর বেপর্দা হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে যাব না, বিনা প্রয়োজনে কখনো রাস্তাঘাটে বের হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে ঘাটে যাব না। আল্লাহ আমি আপনার বান্দিদের কান পর্যন্ত দিয়েছি, আপনি মেহরবানি করে আপনার বান্দিদের দিল পর্যন্ত দিয়ে দেন, আল্লাহ আপনার বান্দিদেরকে আপনি সাফ করে দেন মাওলা। আজকে 28 নভেম্বর 2020, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদর্ণপুর এর বালিকা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, বর্ধমান আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহরবানি, যিনি আমাদেরকে ইমানের মতো দৌলত নসিব করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুল ইবাদ আল হামাদুন ফি সাররা ওয়াদ দাররা, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতেই আলহামদুলিল্লাহ বলে। এই জন্য মা বোনরা আমরা যারা আছি, হার হার কথা যেন আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ শব্দ বের করে দেন। কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, তো সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ। রান্না কেমন হয়েছে, তো আলহামদুলিল্লাহ। শরীর কেমন আছে, তো জবাবে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েরা কেমন আছে, জবাবে আলহামদুলিল্লাহ। যদি অসুস্থ হয় তখনও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ হয় তখনও বলবো আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখত, তো সঙ্গে সঙ্গে সে কলিজা ফেটে মরে যেত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি রাসুশ শুকরে, যে আলহামদুলিল্লাহ হলো শুকরের মূল। অর্থাৎ কারোর যদি আলহামদুলিল্লাহ শব্দ বেশি হয়ে যায়, তো তার দ্বারা কোনো না কোনোভাবে শুকর আদায় হয়ে গেল। এই জন্য আলহামদুলিল্লাহ শুকর আদায়ের মৌলিক শব্দ, এবং আলহামদুলিল্লাহ শব্দটা শুকর আদায়ের মূল শব্দ। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। আমাদের করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই বলেন, কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নিয়ামত দিয়ে দেন। এক নম্বর হলো যেই নিয়ামতের উপর আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে বাড়িয়ে দেন। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেন। আর তিন নম্বরে হলো যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে তো এই মানুষটা আল্লাহ তাআলার কাছে তত প্রশংসিত হবে এবং মাখলুকাতের কাছেও সে তত প্রশংসিত হবে। এরপরে হলো যে আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি বলবে তো আল্লাহ তাআলা তাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার কাছে দিয়ে দিবেন। যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে হাসানের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শোনা সঙ্গে সঙ্গে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাসরের ময়দানে যখন সমস্ত মখলুকাত একসাথে জমা হবে তো আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিবেন, ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা, প্রশংসার ঝান্ডা। এবার প্রশ্ন হলো ওই ঝান্ডার কে কত কাছে হবে? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল খালকে ইলা লিওয়াইল হামদে আকসারুহুম হামদা। হাশরের ময়দানে হামদের ঝান্ডার কে কত কাছে হবে? যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে সে তত বেশি কাছে হবে। এই জন্য প্রতিদিন কমপক্ষে সকালে সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ 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 এভাবে পড়তে থাকা। মাঝে মাঝে যদি কেউ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়াতে কারিমা এটা পড়ে, দোয়া হিসাবে পড়ে, তো আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবেন। এই জন্য এই শব্দটা বেশি বেশি পড়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, তা আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াদালিকা ইয়াসীন, এটা বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো তো 5 ওয়াক্তে হবে 150 বার, জবানে হবে 150 বার, আর রাসূল বলেন মিজানে উঠবে 1500 বার। যদি প্রতিদিন 1500 বার করে উঠে তাহলে মাসে উঠবে 45000 বার, আর মাসে যদি 45000 বার করে মিজানে তোলা হয় তো এক বছরে উঠবে 540000 বার, আর 20 বছরে হবে 1,40,00,000 বার। এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ এই সবকটা আমল করব। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আগে 30 বার পড়ে নিব, এরপরে আয়াতুল কুরসি পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু ছাড়া, মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পড়ব, যারা পারি তো শিখে পড়ব, যারা পারি না তো অবশ্যই শিখে নিব। এরপরে হলো এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতে কারিমা পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলা ওই দিন তার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন সুবহানাল্লাহ এবং ওই দিনে আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলার কাছে তাকে জায়গা দিবেন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন আর তার মোকাবেলা দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করবেন এজন্য অবশ্যই আয়াত কারিমাগুলো শিখে নিব ইনশাআল্লাহ এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ইখলাস একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ব ফজরের পরে তিনবার সূরা ইখলাস পড়ব তিনবার সূরা ফালাক পড়ব তিনবার সূরা নাস পড়ব রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজের পরে তিনটা সূরা যে তিনবার 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 পড়বে মাগরিবের পরে তিনটা সূরা যে তিনবার 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 পড়বে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটার দিনে আর রাতে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকফিকা মিন কুল্লি শাই এই তিন সূরা নয় বার পড়লে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য ফজরের পরে এই তিন সূরা তিনবার 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 মাগি পরে তিনবার তিনবার তিন মাগি পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এশার পরে একবার একবার পড়ব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ব রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে 34 বার আল্লাহু আকবার পড়ে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়ব আর ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই তিনটা তাসবিহ যে ঘুমাবার সময় আবার পড়বে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই লোকটা সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন আমিন এজন্য সুবহানাল্লাহ এই শব্দটা এক নিঃশ্বাসে একবার পড়া আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার পড়া আল্লাহু আকবার এটা এক নিঃশ্বাসে একাধিকবার পড়লেও শুদ্ধ হয় লেকিন সুবহানাল্লাহ যদি কেউ এক নিঃশ্বাসে দুই তিনবার পড়ে তাহলে এটা শুদ্ধ হয় না শেষের হাটা ছুটে যায় আলহামদুলিল্লাহ যদি কেউ এক নিঃশ্বাসে একাধিকবার পড়ে শেষের হাটা থেকে যায় এজন্য এভাবে পড়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 মা বোনরা আওয়াজ ছাড়া আমার সাথে মস্কের নিয়তে পড়েন আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ এটা বলার সময় আমি নিয়ত করব নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাপবিত্র নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত দোষগুলো থেকে মুক্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে পবিত্র আমি যখন আল্লাহ তাআলাকে পবিত্র বলতে থাকব আমি পড়তে থাকব আর দিলে দিলে বলতে থাকব
আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার বন্ধুকে দোষ ত্রুটি মুক্ত করে দাও। এজন্য আমি বলবো আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ তাআলা তো তার নিজের কুদরতি হাত দিয়ে আমাকে পবিত্র করতে থাকবেন। এজন্য সুবহানাল্লাহ এটা বলার সময় মনে মনে ভাবতে থাকবো আল্লাহ তাআলা মহা পবিত্র, আল্লাহ তাআলা মহা পবিত্র। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, সারা দুনিয়ার সমস্ত বেদিন সমস্ত কাফের আর মুশরিক আমাকে যত গুণে গুণান্বিত করে আমার সাথে শরীক সাব্যস্ত করে আমি সবগুলো থেকে মহা পবিত্র। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহা পবিত্র, আল্লাহ আপনি মহা পবিত্র, আল্লাহ আপনি মহা পবিত্র। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ যদি মহা পবিত্র হয় আল্লাহ তো নিশ্চয়ই মহা পবিত্র, এবং দারিদ্রতা থেকেও আল্লাহ তাআলা মহা পবিত্র, অসুখ বিসুখ থেকেও তো আল্লাহ তাআলা মহা পবিত্র। আমি যদি এই শব্দটাই বেশি বেশি বলতে থাকি আশা তো করা যায় আল্লাহ তাআলা আমাকে দারিদ্রতা থেকেও মুক্তি দিবেন, আল্লাহ তাআলা কুফুরি থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা শিরিক থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা গুনাহের নাপাকি থেকেও আমাকে মুক্ত করে দিবেন। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহা পবিত্র, তাহলে দারিদ্রতা থেকে আমাকে পবিত্র করে দেন, আল্লাহ আপনি মহা পবিত্র, আমাকে কুফুরি থেকে পবিত্র করে দেন, শিরিক থেকে পবিত্র করে দেন, গুনাহে কবিরা থেকে পবিত্র করে দেন, গুনাহে সগীরা থেকে পবিত্র করে দেন। এভাবে পড়তে থাকবো পড়তে থাকবো, অযু থাকলেও পড়তে পারবো, অযু ছাড়াও পড়তে পারবো, যদি গোসল ফরজ হয় তখনও পড়তে পারবো, যদি আমার নামাজ যে সময় না থাকে ফ্রিহডের সময় তখনও পড়তে পারবো। দিল লাগায়া দিল লাগায়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই শব্দটা গোটা কোরআনে কারিমে 84 বারের বেশি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এই শব্দটা আল্লাহ তাআলা সমস্ত ফেলের যত রূপান্তর আছে সমস্ত রূপান্তরের সাথে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন। কখনো মাজির সিগা দিয়ে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কখনো মুজারের সিগা দিয়ে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কখনো আমরের সিগা দিয়ে ফাসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, কখনো বা মাজদার দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম, কখনো ওয়াহিদের সিগা দিয়ে, কখনো জমার সিগা দিয়ে, কখনো ইসমে ফাইলের সিগা দিয়ে, কখনো মাজদার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর কসম, যদি কোনো মুসলমানের জীবনের একবার সুবহানাল্লাহ শব্দটা কবুল হয়ে যায় এই লোকটা নিশ্চিত জান্নাতি। যদি একবার সুবহানাল্লাহ শব্দটা কবুল হয়ে যায় এই লোকটা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে বলবো যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছি, যেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে সামনে রেখে আমি প্রশংসা করছি। এভাবে পড়বো আমি যখন পড়তে থাকি যেন আমার তাসবিহ সোজা আরশে আজিমের দিকে উঠে যাচ্ছে। আমি যখন সুবহানাল্লাহ পড়বো আলহামদুলিল্লাহ পড়বো আমার এই শব্দগুলো সোজা আরশে আজিমে উঠে যাবে, আরশে আজিম উঠে আরশে আজিমে চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কে তুমি, বলবে আমি তো তোমার বান্দার তাসবিহ। আল্লাহ তাআলা বলবেন কি চাও, তাসবিহ বলবে তোমার বান্দাকে মাফ করে দাও। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে চায় যে তার নাম আল্লাহ তাআলার কাছে বারবার আলোচিত হোক, তার নাম বারবার আল্লাহ তাআলার কাছে উঠুক, সেজন্য বেশি বেশি তাসবিহগুলো পড়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে পড়েন যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, এভাবে পড়েন যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এভাবে একবার বলেন যেন এটা যদি আমার জীবনের শেষবার বলা হয়ে যায়।
তাইলে যেন আল্লাহ তাআলা এটা কবুল করে ফেলেন। প্রত্যেকটা তাসবিহকে জীবনের শেষ তাসবিহ মনে করা, প্রত্যেকটা সকালবেলাকে জীবনের শেষ সকাল মনে করা, প্রত্যেক সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করা, প্রত্যেক সূর্যকে জীবনের শেষ সূর্য মনে করা, প্রত্যেক চাঁদকে জীবনের শেষ চাঁদ মনে করা, প্রত্যেক কাপড় পরিধান করার সময় মনে করা যে এটা আমার জীবনের শেষ কাপড় পরলাম, হইতে পারে আর কাপড়ের সৌভাগ্য আমার হবে না। আল্লাহ প্রতিটা খাবারকে জীবনের শেষ খাবার মনে করা, হইতে পারে আর জীবনে খাবারের সুযোগ আমার হবে না। প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা, প্রতিটা নামাজ এভাবে পড়া যেটা আমার জীবনের শেষ নামাজ, হইতে পারে আজকের ফজর আমার জীবনের শেষ নামাজ, হইতে পারে আজকের জোহর আমার জীবনের শেষ নামাজ। এভাবে নামাজের পরে তাসবিহ হাতগুলো এভাবে পড়া, এভাবে পড়া যে আমার জীবনের শেষ তাসবিহ হইতে পারে। নামাজে এভাবে দাঁড়ানো যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। সকলে বলেন আমার সাথে, বলেন নামাজ এভাবে পড়া যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। নামাজ এভাবে পড়া যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আর যেন অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এভাবে নামাজ পড়া, এভাবে নামাজ পড়া। যদি কোনো কর্মচারী দেখে তার মালিক তার দিকে তাকিয়ে আছে, সে কী পরিমাণ ধ্যানের সাথে কাজ করে। আর যদি মালিক নাও দেখে, আর সে যদি দেখে, তাহলে তা আরও বেশি ধ্যানের সাথে কাজ করে। এই জন্য এভাবে নামাজ পড়া, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এভাবে নামাজ পড়া যে আমার রব আমাকে দেখতেছেন, এভাবে নামাজ পড়া আমি তেলাওয়াত করছি তো আমার রব স্বয়ং শুনছেন। আমি যখন দুরুদ শরীফ পড়ি আমার রসুল দেখছেন শুনছেন, আর আমার রব শুনছেন। আমি যখন দুরুদ শরীফ পড়ি আমার রসুলকে সঙ্গে সঙ্গে হাতিয়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং আমার রব শুনছেন। আমি যখন রুকুতে যাই, এই জন্য রুকুর তাসবিহ ধ্যানের সাথে পড়া, সুবহান রব্বিয়াল আযীম, পড়েন মনে মনে পড়েন, সুবহান রব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, আমি তো আমার মহান রবের সামনে মাথা ঝুঁকিয়েছি। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, পড়েন আর মনে মনে বলেন, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমি আমার মহান রবের সামনে মাথা ঝুঁকিয়েছি। সুবহান রব্বিয়াল আযীম। মা বোনরা যখন সময় পান তিনবারের পরিবর্তে পাঁচবার পড়বেন, আবার যদি সময় পান সাতবার পড়বেন, আরও যদি সময় পান নয়বার পড়বেন, আরও যদি সময় পান এগারোবার পড়বেন, আরও যদি সময় পান ২০বার ৩০বার পড়বেন। আল্লাহর কসম, নামাজের বাইরে সুবহানাল্লাহ যত দামি, নামাজের ভিতরে সুবহান রব্বিয়াল আযীমের থেকে কোটি কোটি গুণে বেশি দামি। হা যদি বুঝতাম আল্লাহ, নামাজের ভিতরে সুবহান রব্বিয়াল আলা, নামাজের বাইরে সুবহানাল্লাহ যদি এত দাম হয়, নামাজের ভিতরে সেজদা অবস্থায় সুবহান রব্বিয়াল আলা কত দামি হবে। নামাজের বাইরে যদি সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে সুবহান রব্বিয়াল আলা কোটি কোটি উহুদের চেয়েও বেশি ভারী হবে। এজন্য যখনই সেজদা দিবেন তখন এই ভাববেন যে এটা আমার জীবনের শেষ সেজদা, যখন এই সেজদা যাবেন তখনই মনে করবেন এটা আমার জীবনের শেষ সেজদা। মনে করবেন আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। এটা এভাবে সেজদা দিবেন যে আমার রব আমাকে আদর করছে, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে আদর করছেন, যার কাছে আমি কোটি কোটি বছর থাকব তার পায়ে সেজদা দিয়ে দিয়ে তাকে মানিয়ে নেওয়া। যার কাছে আমার রিজিকের চাবি তাকে সেজদা দিয়ে দিয়ে তাকে খুশি করে নেওয়া। রাসূল বলেন বান্দা সেজদার সময় আল্লাহ তাআলা সবচেয়ে কাছে হয়, এজন্য বেশি বেশি সেজদা করো আর সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো।
এজন্য সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা এক নিঃশ্বাসে একবার করবেন, যেন এক এক সেজদা 10 বার 20 বার হয়ে যায়। এক সেজদা যেন এমন হয় আমার রব যেন ভালোবেসে বলে ফেলে, ও কেন উঠছে না, দেখো তো কেন উঠছে না। আমার রব যেন ফেরেশতাদেরকে বলে সেজদা থেকে কেন উঠে না, ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ও তো আপনার ভালোবাসায় উঠে না, ও তো আপনার মহাব্বতে মাথা তোলে না, ও তো আপনার রহমতের আশায় মাথা তোলে না, ও তো আপনার জাহান্নামের ভয়ে মাথা তোলে না। আল্লাহ তো গেল তো গেল আল্লাহ, যদি সেজদার পরে দ্বিতীয়বার সেজদা ফরজ না হইতো, প্রথম সেজদার পরে যদি বসা ওয়াজিব না হইতো, আমি এক সেজদা দিয়ে জীবনে আর কখনো উঠতাম না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আলা রবের সামনে, আমি আলা রবের পাকুর যদি পায়ে মাথা ঝুঁকিয়ে তার পবিত্রতা ঘোষণা দিচ্ছি, আমি আলা রবের সামনে মাথা ঝুঁকিয়ে তার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। তিনি আলা ফি জাতি, তিনি তার সত্তার মধ্যে সবচেয়ে বড়, তিনি তার সিফাতের মধ্যে সবচেয়ে বড়, তিনি দেনেওয়ালা হিসাবে সবচেয়ে বড়, তিনি বানানেওয়ালা হিসাবে সবচেয়ে বড়, তিনি আমার আমাকে গ্রহণ করনেওয়ালা হিসাবে সবচেয়ে বড়, তিনি আমাকে আদর করনেওয়ালা হিসাবে সবচেয়ে বড়। না আপনাকে মনে, আপনি মনে করছেন আপনার ছেলেরা আপনাকে বেশি আদর করে, না না আপনার রব আপনাকে যে কোটি গুণে বেশি আদর করে। আপনি মনে করছেন আপনার আব্বা আম্মা আপনাকে বেশি আদর করে, না না আপনার রব আপনাকে যে কোটি কোটি গুণে বেশি আদর করে। আপনি মনে করছেন আপনার স্বামী বুঝি আপনাকে অনেক বেশি আদর করে, না না আপনি যাকে ভুলে গিয়েছেন আপনার রব, আপনার রব আপনাকে চে কোটি কোটি গুণে বেশি আদর করে। আমার রব আমাকে কি পরিমাণ আদর করে যদি জানতাম। আল্লাহ জীবনে কতজনকে ভালোবাসলাম, শুধু আপনাকে ভালোবাসলাম না। আল্লাহ আপনি না আমার রব লাগে, আপনি না আমার সব লাগে। আল্লাহ আল্লাহ মা সন্তানকে কত না ভালোবাসে, রেখিন করোনা হয়েছে আর মার সন্তানের গায়ে হাত দেয় না। আল্লাহর কসম সন্তানকে মা যেখানে গিয়ে ভালোবাসে শেষ করে, রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এর থেকে ভালোবাসা শুরু করে। দেখবেন আপনি দেখবেন মা কতটা কষ্ট করে যাতনা যতন করে বাচ্চার মাছের কাঁটাটা আস্তে আস্তে বের করে বাচ্চার মুখে কাঁটা বাচ্চার মুখে মাছ দিয়ে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে চিকনেরটা কাঁটা যেটা মার হাতে লাগে নাই রব এটা বাচ্চার জিব্বাত লাগাইয়া দেয়, সঙ্গে সঙ্গে যা বাচ্চা জিব্বা বের করে বলে মা কাঁটা, এই কাঁটাটা বাচ্চার জিব্বায় ঢুকতে দিল না কে, বান্দার মার মহাব্বত যেখানে গিয়ে শেষ হয় আল্লাহ তাআলার মহাব্বত সেখান থেকে শুরু হয়। হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর মারা এক বাচ্চাকে, যারা পৃথিবীর মাগুলো যাদের বাচ্চাদেরকে যত ভালোবাসে, লাল্লাহু আল্লাহ তাআলা বান্দাকে এর থেকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসে। আল্লাহ এত ভালোবাসে বলেই তো এত গুণা সত্ত্বেও, চোখের এত কোটি নাফরমানি সত্ত্বেও চোখ জীবনে ফুটো করে দেয় নাই। আল্লাহ আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসলাম না। আল্লাহ গত 50টা বছর আপনি তো আমার কিডনির সার্কুলেশন করেছেন ঠিক মতো, আল্লাহ আপনারা আমার হার্টের সার্কুলেশন তো আপনি ঠিক মতো করেছেন মাওলা, আল্লাহ আমার চোখটাকে তো আপনি দেখতে দিয়েছেন ঠিক মতো। আল্লাহ আল্লাহ আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ কি পরিমাণ নেয়ামত আমাকে ডুবায় রাখছেন মাওলা। প্রত্যেকে নিজের নেয়ামত গুলো মনে করেন আর নিজের গুনার গুলোর কথা মনে করেন,
আল্লাহ আপনি আমাকে দিলেন কি, আমি আপনার জন্য করলাম কি, আল্লাহ আপনি আমাকে দিলেন কি, মা বোনরা বলেন আপনি আমাকে দিলেন কি, আমি আপনার জন্য করছি কি, হায় আপনি আমাকে দিলেন কি, আমি আপনার জন্য করলাম কি, অন্য তো কিছুই করলাম না রে মাওলানা, আল্লাহ কবর তো দেখছি দেখছি লাগে রে মাওলানা, আল্লাহ কবরের পারে দাঁড়িয়ে আমি খেলছি, আল্লাহ আমি কত না ফরমান, কবরের পারে দাঁড়িয়েও আমি হাসি, আমি কত না ফরমান, কবরের পারে দাঁড়িয়েও আমি ডিশ দেখি, আমি কত না ফরমান, আল্লাহ কবে বোধোদয় হবে মাওলানা, কবে আমাদের বুদ্ধির উদয় হবে, আল্লাহ কবে আমাদের দিলগুলো সাফ হবে, দিলগুলোকে একটু সাফ করেন, মা বোনরা আওয়াজ ছাড়া মনে মনে নিজের আওয়াজ নিজের কানে শুনে মতো সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, কবুল করিলাম, আমি কবুল করিলাম। এই কথা বলার পরে যেমন স্ত্রী বরণ পোষণ অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু এই স্বামীকে দিতে হয়, আমি কবুল করিলাম, মধ্যে স্ত্রীর জামাও আছে, স্ত্রীর গহনাও আছে, স্ত্রীর খাটও আছে, স্ত্রীর নুন থেকে চুন পর্যন্ত সব আছে, আমি কবুল করিলাম। এই শব্দের মধ্যে যেমন স্ত্রীর সমস্ত খেদমত স্বামীকে করতে হবে, স্বামীর সমস্ত খেদমত স্ত্রীকে করতে হবে, এই শব্দ যেমন আছে ঠিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে এই কথা আছে, আল্লাহ জীবনে কখনো নামাজ ছাড়বো না, এর মধ্যে এই কথা আছে, আল্লাহ জীবনে কখনো রমজান মাসে রোজা ছাড়বো না, মা বোনরা নিয়ত করেন আল্লাহ জীবনে কখনো নামাজ ছাড়বো না, কলিজা হাত দিয়ে নিয়ত করেন আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে রমজান মাসে আর রোজা ছাড়বো না, পিরিয়ডের সময় নামাজ পড়া যায় না, পিরিয়ডের সময় কোরআনে কারিমের তেলাওয়াত করা যায় না, পিরিয়ডের সময় রোজা রাখা যায় না, পিরিয়ডের সময় স্বামীর সাথে সহবাস করা যায় না, এই চারটা কাজ ছাড়া পিরিয়ডের সময় আর সব করা যায়, নামাজ পড়া যায় না, তেলাওয়াত করা যায় না, সহবাস করা যায় না, আর হলো রমজান মাসে রোজা রাখা যায় না, আর কালেমা তৈয়বার জিকির করা যাবে, সমস্ত তসবিহাতগুলো পড়া যাবে, দুরূদ শরীফ পড়া যাবে, ইস্তেগফার পড়া যাবে, বলকে পিরিয়ডের সময় সবচেয়ে উপযুক্ত সময় হলো জিকিরের উপযুক্ত সময়, তখন নামাজ থাকে না, তেলাওয়াত থাকে না, রোজা থাকে না, এই জন্য পিরিয়ডের সময় সবচেয়ে উপযুক্ত সময় হলো জিকিরের সময়, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সময় মনে মনে নিয়ত করবেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না, সকলে বলেন আর নামাজ ছাড়বো না, এটা যেন আল্লাহ তাআলার সাথে আমি চুক্তি করলাম, একবার বললাম তো একবার ইমানকে নবায়ন করলাম, আবার বললাম আবার ইমান নবায়ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 একবার পড়বেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, দশটা দুনিয়া বরাবর জান্নাত আপনার জন্য রেডি হয়ে গেল, একবার পড়বেন যেন সুখের খাজানা থেকে সমপরিমাণ সুখ আপনার জন্য বরাদ্দ হয়ে গেল, একবার পড়বেন আপনার জীবনের কুটি কুটি গুণা রব্বুল আলামিন মুছে দিল, হা যদি দেখতাম একবার পড়ার সঙ্গে সঙ্গে হীরার বাড়ি হয়ে গেল, একবার পড়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের বাড়ি হয়ে গেল, এই জন্য মা বোনরা নিয়ত করেন কমপক্ষে প্রতিদিন 200 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে চোখ বন্ধ করেন, সকলে আপোষে কথা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখের পানি ছেড়ে দেন, যদি জিকির করতে করতে চোখের পানি ফেলে দিতে পারেন, যদি জিকির করতে করতে চোখের পানি ফেলে দিতে পারেন, আল্লাহ নবী বলেন পরাজুলুন দাকারাল্লাহ খালিয়া, যে মানুষটা একাকী জিকির করবে, ফাফাদাত আইনাহু, তার চোখের পানি ফেলে দিবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে
আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর কাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে? যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য মা বোনরা, দুনিয়াতে তো আপনাদের সাথে সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ হবে না, ইনশাআল্লাহ আসরের ময়দানে আরশে আজিমের নিচে আবার সাক্ষাৎ হবে। নিজের আল্লাহর সাথে চুক্তি করবেন, আল্লাহ আমরা অমুক আল্লাহওয়ালাকে ভালোবাসি, অমুক আল্লাহওয়ালাকে আপনার জন্য মহাব্বত করি, এটা ঠিক করে নেবেন। অমুক আল্লাহওয়ালাকে আপনার জন্য মহাব্বত করি। যারা আমাদের বয়ানগুলো শুনেন অডিওতে, যারা ভিডিওতে যারা বয়ান শুনেন, অবশ্যই চেহারা ঢেকে বয়ান শুনবেন। আপনি মোবাইলকে উপুড় করে রেখে বয়ান শুনবেন, আল্লাহর দোহাই লাগে, মোবাইল উপুড় করে বয়ান শুনবেন। ভিডিও বয়ান খুলে বয়ান চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার বয়ান শোনা জায়েজ হবে না, কোনো বক্তার ওয়াজ শোনা জায়েজ হবে না, ভিডিওতে দেখে দেখে বয়ান শোনা জায়েজ হবে না। এই জন্য অবশ্যই মোবাইলকে উপুড় করে দিয়ে বয়ান শুনবেন, দূরে রেখে বয়ান শুনবেন, মোবাইলের উপরে একটা কাপড় রেখে দিয়ে বয়ান শুনবেন। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। জিকির করতে করতে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, তাশাহুদ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি চোখের পানি ফেলতে পারেন, নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, রুকুতে গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, সেজদায় গিয়ে তসবি পড়তে পড়তে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, চোখের পানি কেন আসে না? হ্যাঁ, এমন একদিন আসবে কান্না শুরু হবে আর শেষ হবে না। অচিরে এমন একদিন আসবে ছেলে বলবে মা মা করে, ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, মা তো আর জবাব দিবে না। হায়, সেদিন আসার আগে কেঁদে নেন, সেদিন আসার আগে কেঁদে নেন। মা বন্ধুর হাতে বায়ে ধরে বলি, কাঁদেন আল্লাহর জন্য, কাঁদেন আল্লাহর ভালোবাসায় কাঁদেন। আল্লাহ আপনাদেরকে কাঁদার যোগ্যতা দিয়েছে, তবে পেট ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাথা ব্যথার জন্য কাঁদার যোগ্যতা দেয় নাই, স্বামী আর শাশুড়ি কিছু বললে কাঁদার যোগ্যতা দেয় নাই। আল্লাহ কাঁদা দিয়েছেন, কাঁদার যোগ্যতাই দিয়েছেন আল্লাহর মহাব্বতে কাঁদার জন্য। একটু ভাবেন তো দেখি, পেট ব্যথা জীবনে কতবার কাঁদছিলেন? একটু ভাবেন তো দেখি, প্রসব বেদনার সময় কতবার কাঁদছিলেন? একটু ভাবেন তো দেখি, স্বামী রাত করলে কতবার কাঁদছিলেন? লেকিন একটু ভাবেন তো আল্লাহর মহাব্বতে কয়বার কাঁদছেন জীবনে? ভোর রাতে উঠে কয়বার কাঁদছেন? মা বোনরা ভোর রাতে উঠে যান, এসার নামাজের পরে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ভোর রাত্রে উঠে দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে তসবিহগুলো শুরু করে দেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। হায়, 6টা তসবি যদি প্রতিদিন ভোর রাতে পড়তে পারেন, কেউ আপনাকে দেখে না মতো যদি পড়তে পারেন, আপনাকে আপনার স্বামীও দেখে না এভাবে যদি আপনি পড়তে পারেন, আপনাকে আপনার শ্বশুর শাশুড়িও দেখে না এভাবে যদি পড়তে পারেন, ছেলে মেয়েরাও দেখে না এভাবে যদি আস্তে করে উঠে উজু করে যদি এভাবে 6 তসবি দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ে যদি 6 তসবি পড়তে পারেন, আল্লাহর কসম আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত আশা করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দান করবে, আপনার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনাকে জীবনে আল্লাহ তাআলা মৌলিক বিমারি দিবে না, আল্লাহ তাআলা জীবনে আপনাকে ফকর আর দারিদ্রতা জীবনে কখনো দিবে না, আপনার জীবনে কোনো তুফান আসবে না, আপনার জীবনে কোনো তুফান আসবে না। দ্বিতীয় নম্বর কথা হলো, সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব। আমি যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে ভালোবাসা তার নাফরমানি করা যায় না, স্বামীকে ভালোবাসি এই জন্য স্বামীর যেমন নাফরমানি করা যায় না, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। খোলা খোলা জায়গায় গোসল করা যাবে না, মা বোনদের হাতে পায়ে ধরে খোলা জায়গায় গোসল করা হারাম। এমন জায়গায় খোলা জায়গায় গোসল করা যেখানে আপ কোনো না পরনারী পরপুরুষের পর চোখ আপনার চেহারা আপনার শরীরে পড়তে পারে, এমন জায়গায় গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না।
এমন জায়গায় গোসল করা যেখানে পর্দা ছাড়া গোসল করা কোনোভাবেই জায়েজ হবে না, এই জন্য অবশ্যই পর্দার অন্তরালেই গোসল করবেন। মা বন্ধুর জন্য নামাজ যেমন ফরজ, পর্দা মা বন্ধুর জন্য তেমন ফরজ। মা বন্ধুদের নামাজ যেমন ফরজ, মা বন্ধুদের পর্দা তেমন ফরজ। মা বন্ধুদের রোজা যেমন ফরজ, মা বন্ধুদের পর্দা তেমন ফরজ। মা বোন ভিন পুরুষের দিকে তাকানো হারাম, ভিন পুরুষ যেমন নারীর ভিন নারীর দিকে তাকানো হারাম। ভিন পুরুষ ভিন নারীর দিকে তাকানো যেমন হারাম, ভিন নারী ও ভিন পুরুষের দিকে তাকানো তেমন হারাম। খোদা না খাস্তা আপনার খোলা চেহারার দিকে তাকায়া, আপনার খোলা হাত আর খোলা পায়ের দিকে তাকায়া যদি কোনো পুরুষ গুনাহ করে, যত পুরুষ যে পরিমাণ গুনাহ করলো, মা আপনাকে বলছি আপনার পিঠে এই পরিমাণ পিঠেই হবে। হা কেমনে সইবেন? আসবারাহুম মালান্নার, জাহান্নামের আগুন কেমনে সইবেন? আগুনের দৌড়া কেমনে সইব? আল্লাহ আমার সহ্য হবে না রে মাওলা। চোখে যখন গলিত শিশা ঢেলে দিবেন, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কেউ কোনো মহিলা সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে কিয়ামতের ময়দানে গলিত শিশা ঢেলে দেওয়া হবে। মা আপনি চেহারা ঢেকে, আপনি চেহারা খুলে রাস্তায় বের হলেন, এর জন্য যদি কোনো পুরুষ দেখে গুনাহ করে, ওই পুরুষের চোখে যদি গলিত শিশা ঢেলে দেওয়া হয়, 100 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 60,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, 1,00,000 পুরুষ যদি আপনার দিকে তাকায়, ওই 1,00,000 পুরুষের চোখে যে পরিমাণ গলিত শিশা ঢালবে, না জানি আপনার চেহারা এই পরিমাণ গলিত শিশা ঢেলে দেয়, কেমনে সইবেন কেমনে সইবেন? এই জন্য মা বন্ধুদেরকে বলছি, হ্যাঁ আমাদের কাছে যদি ভাষা থাকতো আপনাদেরকে বোঝাবার জন্য, রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুম্মা ওয়ালা ইউবদিনা যিনাতাহুম্মা। রব্বুল আলামিন বলেন, এই পুরুষকুল শোনো, তোমরা ভিন পুরুষ ভিন নারীর চেহারার দিক থেকে নিজেদের চোখকে নিচু করো। আর নারীদেরকে বললেন, হে নারীরা শোনো, তোমরাও ভিন পুরুষের চেহারা দেখা থেকে নিজের চোখগুলোকে নিচু করো। তাহলে ভিন পুরুষের চেহারা দেখা পুরুষের জন্য, ভিন পুরুষের চেহারা দেখা নারীর জন্য হারাম, ভিন নারীর চেহারা দেখা পুরুষের জন্য হারাম। আপনি যদি চেহারা না খুলতেন, তাহলে তো কোনো পুরুষ আপনার চেহারার দিকে তাকাইতো না। এই জন্য আপনি অবশ্যই চেহারা ঢাকবেন, অবশ্যই আপনি হাত ঢাকবেন, পা ঢাকবেন। কিছু কিছু মা গরু বাঁধতে মাঠে যায়, গরু বাঁধতে রাস্তায় যায়, ঘাস তুলতে রাস্তায় যায়। হায়, আপনি কি একটু ভেবে দেখেছেন আপনার কবরে হাসরে কী অবস্থা হবে? এই জন্য প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, নামাজের আগে ওযু করবেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের ওযু শেষে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দুয়ার তার জন্য খুলে দিবে। আর এরপরে হলো অবশ্যই মেসওয়াক করে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের সময় যে মেসওয়াক করবে, আল্লাহ নবী বলেন, মিরদাতুন লিরাব্বি ওয়মিতহারাতুন লিলফামি, আল্লাহ তাআলা তাকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে দিবে, যে কোনো ভাইরাস থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবে, যে কোনো অসুবিধা থেকে আল্লাহ তাআলা তার চেহারা আল্লাহ তাআলা তার মুখগহ্বরকে পবিত্র রাখবে। যে সমস্ত মা পান খান, সর্দা খান, সাদা খান, জর্দা খান, আপনাদের পায়ে ধরে বলি, পান ছেড়ে দেন, সাদা ছেড়ে দেন, জর্দা ছেড়ে দেন, চুন ছেড়ে দেন, পান ছেড়ে দেন, সুপারি ছেড়ে দেন, জর্দা ছেড়ে দেন, চুন ছেড়ে দেন। এগুলোতে কী হয়? এগুলোতে লগ্ন হয়, বেহুদা কাজ হয়, বেহুদা কাজ হয়, অনর্থ কাজ কেন করবো? এগুলো মানুষকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, এগুলো মানুষকে আল্লাহ থেকে গাফিল করে দেয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় অবশ্যই মেসওয়াক করবো, আজানের সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। প্রত্যেক মা আজানের সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, পারলে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নফল পড়বেন। আল্লাহ নবী বলেন, মাগরিবের পরে যে 6 রাকাত নফল পড়বে, আল্লাহ তাআলা তাকে 12 বছরের নেকি দিয়ে দিবে।
আর যদি পারেন সূর্য ওঠার পরে, সূর্য ভালোভাবে উঠে যাওয়ার পরে, ফজরের নামাজের পরে সূর্য ওঠার 10-15 মিনিট পরে দুই রাকাত এশরাকের নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি দুই রাকাত এশরাকের নামাজ পড়ে, সে যেন একটা হজ করলো একটা উমরা করলো, একটা হজ একটা উমরার পুরা পুরা সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এই জন্য যারা অবশ্যই নামাজ পড়বেন তো দুই রাকাত এশরাকও পড়বেন, যদি পারেন দুই রাকাত চাষ্ট পড়বেন 8:30, 8:30, 9:30, 10:00 দুই রাকাত চাষ্ট পড়বেন, যদি পারেন ফজর ফরজ জোহর নামাজের পরে দুই রাকাত সুন্নতের পরে আরও দুই রাকাত নফল পড়বেন, যদি পারেন আসরের আগে 4 রাকাত নফল পড়বেন, যদি পারেন বিতরের আগে আরও 2 রাকাত নফল পড়বেন, এশার আগে আরও 4 রাকাত নফল পড়বেন, এরপরে রোজানা 6 তাসবীহ আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ইমানের উপরে উঠো এবং আমলে সালেহ করো, তুমি যদি নেক আমল করো এবং সমস্ত গুনাহ ছেড়ে দাও, ভিন পুরুষের সাথে হাসি ঠাট্টা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে তামাশা করা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে পর্দারে অন্তরাল থেকে হাসি তামাশা বন্ধ করে দেন, ভিন পুরুষের সাথে চলাফেরা বন্ধ করে দেন, যেই পরিবেশে গেলে গুনাহ হবে ওই পরিবেশে যাওয়াও বন্ধ করে দেন, যেই বিয়ের পরিবেশে গেলে গুনাহ হবে বিয়ের পরিবেশে আমরা যাব না, যেই আকিকার পরিবেশে গেলে গুনাহ হবে এই আকিকার পরিবেশে গেলে আমরা যাব না, যেই জিয়াফতের মাঠে ময়দানে গেলে গুনাহ হবে জিয়াফতের মাঠেও আমরা যাব না, আমরা আজ থেকে এমন কোনো কাজ করব না যেই কাজে আমার রব নারাজ হয়ে যায়, আমার রব নারাজ হয় এমন কোনো কাজ করব না। সকলে আমার সাথে কয়েক মর্তবা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইয়াসিনের জীবনের গুনাহগুলো মনে করে করে তাওবার নিয়তে আমার সাথে পড়েন, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ما بندا شغله بولن أمي وعدا كريتتي، مني مني بولن أمي فرشا بولن ما بندا بولن أمي وعدا كريتتي، آج جيبني شقيت نماذج شريبنا. আর জীবনে ইচ্ছাকৃত রোজা ছাড়িব না, আর জীবনে ইচ্ছাকৃত ভিন পুরুষের সামনে যাব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, আর জীবনে ইচ্ছাকৃত বেপর্দা করব না, টেলিভিশনে ছবি দেখব না, ডিশে ছবি দেখব না, মোবাইলে ছবি দেখব না, আর মিথ্যে কথা বলব না, জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে কথা বলব না, জীবনে কখনো ইচ্ছাকৃত কাউকে লানত দিব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর নাফরমানি করব না, জীবনে কখনো ইচ্ছাকৃত স্বামীর মনে কষ্ট দিব না, স্বামীর জায়েজ সমস্ত হাজত আমি পুরা করব, স্বামীর কথা জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না, জীবনে কখনো স্বামীর পেছনে স্বামীর বদনাম করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব, রমজান মাসে রোজা রাখবো, জীবনে কখনো আর বেপর্দা হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে যাব না, বিনা প্রয়োজনে কখনো রাস্তাঘাটে বের হব না, বিনা প্রয়োজনে কখনো বাজারে ঘাটে যাব না। আল্লাহ আমি আপনার বান্দিদের কান পর্যন্ত দিয়েছি, আপনি মেহরবানি করে আপনার বান্দিদের দিল পর্যন্ত দিয়ে দেন, আল্লাহ আপনার বান্দিদেরকে আপনি সাফ করে দেন মাওলা। সকলে দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকলে হাত তোলেন দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মা বন্ধা চোখের পানি ফেলে দেন, আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আব্বা আম্মা কোথায় চলে গেল রে আল্লাহ, যাদের স্বামীও কবরে চলে গেছে একটু বলেন না আল্লাহ আমার স্বামীকে মাফ করে দেন, যাদের ছেলে মেয়েরা কবরে চলে গেছে একটু বলেন না আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। সকলে বলেন, সকলে বলেন, সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ ইসলামী মজলিসকে, জিকিরের মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন মাওলা। আল্লাহ এই মাসে আমরা যারা আসছি আগামী মাসেও আসার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাগুলোর পেছনে যতজনের অবদান সকলকে আপনি জীবনের তরে মাফ করে দেন মাওলা। আল্লাহ এদেরকে দুনিয়া আখেরাত সুন্দর করে দেন। আল্লাহ যারা প্রথম দিন থেকে জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ এই মা বোনদেরকে সুস্থতার হায়াত দিয়ে দেন মাওলা, এই মা বোনদেরকে ইমান আমলে হায়াত দিয়ে দেন, এই মা বোনদেরকে কুফুরি মুক্ত, শিরিক মুক্ত, দারিদ্রতা মুক্ত জীবন দিয়ে দেন মাওলা। আল্লাহ মা বোনরা বলেন আল্লাহ আর গুনাহ করব না, আর মোবাইলে ছবি দেখবো না, আল্লাহ আর ডিশে ছবি দেখবো না, আর টেলিভিশনে ছবি দেখবো না, আর ভিন পুরুষের সাথে হাসি তামাশা করবো না। আল্লাহ আমাদের এই দোয়াগুলো আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের এই মসজিদ আপনি কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই জায়গাটা যারা 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 এই জায়গাটা দিতেছেন আল্লাহ অনুমতি দিয়েছেন তাদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের মহিলা মাদ্রাসাটা যারা করে দিতেছেন তাদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ সুদর্ণপুর মাদ্রাসায় যারা টাকা দিতেছে, আমাদের লালমতি মহিলা শাখা যারা টাকা দিতেছে, আল্লাহ এদের জীবনে করোনা দিও না, এদের জীবনে কখনো আজাব দিও না মাওলা। আল্লাহ আমাদের মাদ্রাসা যারা টাকা পয়সা দিতেছে তাদেরকে দুনিয়ার আখেরাতে আজাব দিও না রে মাওলা। আল্লাহ যারা পড়ে যারা পড়ায় তাদেরকে কবুল ফরমান, আল্লাহ যারা পড়ে আর পড়ায় তাদেরকে কবুল ফরমান। আল্লাহ এখানে মাদ্রাসা শুরু করে মাওলানা হাবিব সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, তার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আমাদের মোস্তফা আম্মা মাদ্রাসা টাকা পয়সা দিয়ে ইন্তেকাল হয়ে গেছে, তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মোবারকবাদ ভাই বোনদেরকে আপনি বোনদেরকে আপনি কবুল ফরমান, হাজি শরীফ সাহেবের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের তাওহিদ ভাইকে আপনি কবুল ফরমান, তাওহিদ ভাই বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান, তাওহিদ ভাই আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমাদের হাজি মুতালেব শাহ, হাজি শফিক সাহেব, আল্লাহ হাজি বাবুল সাহেব সহ আমাদের শহীদ ভাই ডিপ্টি ভাই হাজি ইসমাইল সাহেব সহ, আল্লাহ আমাদের আনাম সাহেব সহ যতজন মাদ্রাসা দিতেছে সকলকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মা বোনদেরকে সহি সালামতের ঘরে ফিরিয়ে দেন, আল্লাহ আগামী আগামী মাসের পর্যন্ত হায়াত বাড়ায় দেন, আবার আসার তৌফিক দেন মাওলা, এক একজনকে দশ জন দশ জনকে নিয়ে আসার তৌফিক দেন। আল্লাহ মাদ্রাসায় 1400 ছাত্রী, আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনি জমানার রাবে অবশ্যই বানায় দেন, এই বাচ্চাগুলোর দুনিয়া উজ্জ্বল করে দেন, আখেরাত তার চেয়ে দামি বানায় দেন, এই বাচ্চাদের আব্বা আম্মাকেও আপনি কবুল করেন। আল্লাহ আমাদের মাদ্রাসা যারাই পড়বে তাদের সুন্দর দাম্পত্য সুন্দর জীবন দিয়ে দেন মাওলা, সুন্দর দুনিয়া দিয়ে দেন, সুন্দর আখেরাত দিয়ে দেন। আল্লাহ যদ্দূর জায়গা উদ্দূর ছাত্রীর ব্যবস্থা করে দেন, আল্লাহ যত ছাত্রী আপনি পাঠাবেন সকলের খাবারের ব্যবস্থা আপনি করে দেন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমাদের সিলেটের হাজি সাহেব আমার পাশে বসা, হাজি সাহেবের বিবি অসুস্থ পুরা পুরা সেবা দান করেন, আল্লাহ হাজি সাহেবের হাজি সাহেবকে পুরা পুরা কবুল ফরমান, হাজি সাহেব বিবিকে সেবা দান করেন, হাজি সাহেবের ভাই বোনদেরকে আপনি সেবা দান করেন, হাজি সাহেবের বন্ধুর বিবি অসুস্থ তাকে সেবা দান করেন। আল্লাহ আজকের খাবারে দাবারে যাদের তুমি শরীর করেছো সবাইকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের সিঙ্গারের
নাসার ভাইকে আপনি কবুল ফরমান, আরো যত দোস্ত আহবাব আছে মনসুর ভাইকে আপনি কবুল ফরমান, আল্লাহ সিলেটের যত দোস্ত আহবাব, বগুড়ার দোস্ত আহবাব, আল্লাহ চিটাগাঙ্গের দোস্ত আহবাব, যতজন যত দূর থেকে আসছে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মা বোনদেরকে আপনি আপনার ওলি বানাইয়া দেন। মা বোনরা নিয়ত বানান, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, বলেন আর গুনাহ করবো না। আল্লাহ গো কেমনি বললে বুঝবে রে মাওলা, আর গুনাহ করবো না রে মাওলা। চোখের গুনা, কানের গুনা, জবানের গুনা, হাতের গুনা, পায়ের গুনা, লজ্জাস্থানের গুনা আর করবো না। বলেন চোখের গুনা, কানের গুনা, পায়ের গুনা, জবানের গুনা, চোখের গুনা, কানের গুনা, জবানের গুনা, হাতের গুনা, পায়ের গুনা, লজ্জাস্থানের গুনা আর করবো না। সুন্নত মতো চলবো, সুন্নত মতো চলবো, সুন্নত মতো চলবো। আল্লাহ আপনি আমাদেরকে কবুল ফরমান। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিল কবর, ওয়া আজিরনা মিন আযাবিল হাশর, ওয়া আজিরনা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আজিরনা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের হাজি সাহেবের একমাত্র ছেলে হাফেজ সাহেব, তাকে জমানার বলি বানায় দেন মাওলা। আল্লাহ তাকে সিলেটের জন্য হোসেন মাদানির মতো কবুল ফরমান। আল্লাহ এই নজওয়ানকে আপনি হোসেন মাদানির মতো কবুল ফরমান। আল্লাহ সারা দুনিয়া থেকে যে সমস্ত মা বোন আমাদেরকে মহাব্বত করে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ সারা পৃথিবী, লন্ডন থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে যে সকল মা বোন মহাব্বত করে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ সারা দুনিয়া থেকে যত মা বোন যত পরেশানি নিয়ে ফোন করে সমস্ত মা বোনের সমস্ত পরেশানি আপনি দূর করে দেন মাওলা। আল্লাহ মাদ্রাসা চতুর্থ তলার কাজ চলে, টাইলসে পুরো টাকাটা বাকি মাওলা, আল্লাহ আপনি সহজ করে দেন মাওলা। আল্লাহ আপনি সহজ করে দেন। সকলে যার যার দোয়া মনে মনে করে নেন। নাসারবাজ ভাই গরুর জন্য 1,00,000 টাকা দিয়েছে মাওলা, আপনি মেহরবানি করে তাকে কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসা ছয়তলা ভবনটা আপনি করাই দেন মাওলা। আল্লাহ আমাদের রামগঞ্জের আজি হুমায়ুন সাহেবের বিবি আসছে মাওলা, আল্লাহ তিনো ভাবিকে আপনি কবুল ফরমান। আমাদের তহিদ ভাই তহিদ সাহেবের বিবি আসছে, আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের যত মহিব্বিন আসছে সবাইকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মা বোনরা যারা দূর দূর থেকে আসছে মাওলা, আল্লাহ ইনাদের গুণাগুলো সাফ না করে এখান থেকে উঠাইয়েন না মাওলা। ইনাদের দিলগুলোকে আপনার মহব্বত দিয়ে ভরে দেন। আল্লাহ আমার ইন্তেকালের পরে ইনাদেরকে একটু দোয়া করার জজবা দিয়ে দিয়েন মাওলা। আল্লাহ কবে চলে যাই জেলে জেলের জেলে নেই রে আমরা এই মুহূর্তে যারা তুলেছি আমাদেরকে আরাফার মাঠে না নিয়ে কবরে কবরে নিয়ে দেয়, আমাদেরকে আরাফার মাঠে না নিয়ে কবরে নিয়ে দেয়, আমাদেরকে আরাফার মাঠে না নিয়ে কবরে নিয়ে না। আল্লাহ আমাদেরকে আরাফার মাঠে না নিয়ে কবরে নিয়ে না রে মাওলা। আল্লাহ আমাদের বাবুল ভাই বিবিকে আপনি শেফা দিয়ে দেন। আল্লাহ আমাদের মোতালেব ভাই বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের যত রুম রুমাবাকে আপনি কবুল ফরমান। যত বোনেরা আমাদেরকে দিতেছে মাদ্রাসা দিতেছে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমার পাশে বসে আমাদের শহীদ ভাই, আল্লাহ তার বিবিকে আপনি দুনিয়ার নেককার বানায় দেন মাওলা। শহীদ ভাই ছেলেদেরকে আপনি আকার রব্বানি আলিম বানান। আমাদের আনাম সাহেবের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরো করে দেন। আল্লাহ এই মাদ্রাসা সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মালজার মাহওয়া বানায় দেন। আল্লাহ পৃথিবীর যেখান থেকে যাকে আপনি ভালো লাগে
তাকে মাদ্রাসা সাহায্য করার জন্য কবুল ফরমা আল্লাহ যে যে নিয়ত দিবে নিয়তটা পুরা করে দেন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন